কভি খুশি কভি গম ছবির ছোট্ট পুকে নিশ্চয়ই মনে পড়ে আপনার, ছোটবেলায় ছোট্ট পূজা আর রোহানের সেই কেমিস্ট্রি, আর তাদের খুনসুটি আর ঝগড়া। আপনি নিশ্চয়ই আজও এই দৃশ্য ভুলতে পারেননি। কিন্তু এখন প্রশ্ন হলো, এতগুলো বছর পর সেই ছোট্ট পু নিশ্চয়ই বড় হয়ে গেছে, কিন্তু কেমন হয়েছে জানেন? তাই আমাদের শর্মিলা শো হাউসের পক্ষ থেকে খোঁজ শুরু করা হয় কভি খুশি কভি গম ছবির ছোট্ট পুয়ের। আমি আন্দাজ করে বলতে পারি আজ তাকে দেখলে আপনি চোখ সরাতে পারবেন না। তাহলে চলুন দেখি নি ছোট্ট পু আজ কোথায় আছে, কেমন আছে, কি করছে। 2001 সালে কভি খুশি কভি গম ছবির ছোট্ট পুয়ের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেছিল ছোট্ট মালবিকা। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, ছোট্ট পুয়ের আসল নাম মালবিকা রাজ। বলিউডের শিশু শিল্পী হিসেবে ঘরে ঘরে পরিচিতি পায় মালবিকা এই ছবির পর। তখন কে বুঝতে পেরেছিল যে এই একরত্তি মেয়েটা বড় হয়ে এমন হট হ্যাপেনিং অ্যাক্ট্রেস হতে পারে। চলুন তাহলে শুনে নিই মালবিকার গল্প। শিশু শিল্পী হিসেবে কভি খুশি কভি গম ছবি মালবিকার বলিউডের প্রথম ছবি। 2001 সালে যখন এই ছবি মুক্তি পায় মালবিকার বয়স তখন মাত্র 8 কি 9। ছবিতে তার দুষ্টুমিষ্টি অভিনয় নজর কেড়েছিল সকলের। ওই বয়সে করিনা কাপুরের জনপ্রিয় চরিত্র পুয়ের ছোটবেলায় অভিনয় করেছিল মালবিকা। এরপর আর দেখা যায়নি তাকে, মালবিকা পড়াশোনায় মন দিয়েছিল। এরপর আবার একেবারে বড় হয়ে 2017 সালে বড় পর্দায় আবার দেখা যায় মালবিকাকে, তবে বলিউডে কোনো ছবিতে নয়। বরং বড় হওয়ার পর মালবিকাকে প্রথম কাজ করতে দেখা যায় তেলেগু ছবি জয় দেবে। এই ছবিতে মালবিকাকে দেখলে আপনি মেলাতেই পারবেন না যে সেই ছোট্ট মেয়েটি আজ বড় হয়ে এমন ডার্ক সাইডে সুন্দরী হতে পারে। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে বলিউড ছবিতে কবে দেখা যাবে মালবিকাকে। 2019 সালে বলিউডের একটি ছবিতে মালবিকা নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবি এই বছর মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবির নাম স্কোয়াড। বড় হওয়ার পর বলিউডে এটি মালবিকার প্রথম কাজ। এই ছবির শুটিং গত বছরই হয়ে গেছে। এই ছবিতে আর কে আছে জানেন? জনপ্রিয় বলিউড অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিং ডেনজংপা। প্রসঙ্গত, রিনজিংয়েরও এটি প্রথম ছবি। উল্লেখ্য, স্কোয়াড ছবিটি একটি অ্যাকশন ড্রামা ফিল্ম। মালবিকার প্রসঙ্গত আপনাদের জানাই, মালবিকা পরিচালক ববি রাজের মেয়ে, এছাড়া অভিনব বলিউড অভিনেতা জগদীশ রাজের নাতনি। বর্তমানে সেই ছোট্ট পু ডার্ক সাইডে সুন্দরী। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.